স্টার ভিশন অস্ট্রেলিয়ার আগামী দুই বাংলার গানের আয়োজন নিয়ে আয়োজিত সঙ্গীত সন্ধ্যার আজকে মিডিয়া রিলিজ। দুই বাংলার গান বলতে আমরা বুঝিয়েছি দুই বাংলার শিল্পীদের নিয়ে আয়োজিত গান। স্টার ভিশন অস্ট্রেলিয়ার অফিসিয়াল টিমদের মধ্যে আমরা আছি শ্রদ্ধেয় মান্যবর গৌতম দত্ত, উনি এখানে উপস্থিত নেই, বাংলাদেশে আছেন, উনি অ্যাপোলজিস জানিয়েছেন। সাথে আছেন সুমন সাহা, আমি অনুরোধ করব সুমনদাকে এখানে আসবার জন্য। উপস্থিত আছেন উর্মিদি, আমি অনুরোধ করব উর্মিদিকে আমাদের এখানে উপস্থিত হবার জন্য। এরপরে আছেন আশিকুর রহমান, আশিকুর রহমানকে অনুরোধ করব আমাদের সামনে এখানে এসে দাঁড়াবার জন্য। আর শারমিন আপু, মাসুম ভাই, বিবেক দা ও নিপা আপু অ্যাপোলজিস দিয়েছেন ওনাদের অনুপস্থিতির জন্য। এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন সৃজনীদি, আমি অনুরোধ করব সৃজনীদি আসতে এখানে। অভিজিৎ দান দাদা আসছেন কিছুক্ষণের মধ্যেই। আর অন্যান্যদের মধ্যেও আমাদের সহযোগিতায় আছেন রুবাই ভাইয়া, যিনি ফটোগ্রাফিতে আছেন, আনিস ভাইয়া, রুবেল, সবাই আসছে এই মুহূর্তে। তাদের সকলের সহযোগিতায় স্টার ভিশনের পরিবার হিসেবে আমাদেরকে উদ্বুদ্ধ করবে একভাবে কাজটা সাফল্যমণ্ডিতভাবে সমাপ্ত করতে। আরিফিন আমাদের টিমের মধ্যেও একজন গুরুত্বপূর্ণ কর্মী, আমি অনুরোধ করব আরিফিনকেও এখানে আসতে। আমরা সম্মিলিতভাবে আপনাদের কাছে একটি মেসেজ এখন পৌঁছিয়ে দিতে যাই অনুষ্ঠান উপলক্ষে। আমরা ডেটটা সবাই মিলে একসাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি স্থান সহ। 29th of July, শনিবার, UNSW সায়েন্স থিয়েটার, দেখা হবে আপনাদের সবার সাথে। আমি এখন দেখাতে যাচ্ছি আমাদের আপকামিং পোস্টারটি। আপকামিং পোস্টারে দেখা যাচ্ছে আমাদের শিল্পী অনুপম রায় এবং স্বপ্নীল সজীব। এখানে আমরা শুধুমাত্র ডেট এবং ভেনু সাথে স্পন্সরশিপ এবং আদার ইনকোয়ারিজের জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এখানে পাবলিশ করেছি। পাওয়ার্ড বাই শুর ইভেন্টস, স্টার ভিশন আমাদের টিম, আর আমাদেরকে সাপোর্ট করছে গল্পকথা এবং সুরধ্বনি। সুমন, টুম্পা, সাকিব এবং ভাস্কর, আপনাদের যে কোনো যোগাযোগের জন্য প্রথম পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, সেই সাথে আমি এখন অনুরোধ করব আমাদের এই দুই জনপ্রিয় শিল্পীর প্রোফাইল নিয়ে কিছু কথা বলবার জন্য উর্মিদিকে। উর্মিদি প্লিজ। দুই বাংলার গান অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী থাকছেন এপার বাংলা থেকে স্বপ্নীল সজীব, ওপার বাংলা থেকে অনুপম রয়। স্বপ্নীল সজীব বর্তমানে বাংলাদেশে একজন উদীয়মান রবীন্দ্রসঙ্গীত শিল্পী। স্বপ্নীল সজীব 2012 সালে চ্যানেল আই আয়োজিত একটি বিশেষ রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের নবগানে নবপ্রাণের বিজয়ী ছিলেন। স্বপ্নীল সজীব আমাদের অনুষ্ঠানে শুধু রবীন্দ্রসঙ্গীতই নয়, বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত, ফোক সঙ্গীত পরিবেশন করবেন। স্বপ্নীল সজীব এ পর্যন্ত 4টি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম রিলিজ করেছেন, বাংলাদেশ থেকে 2টি, কলকাতা থেকে 2টি। পঞ্চম অ্যালবামটি নিয়ে উনি কাজ করছেন। কলকাতা থেকে আসবেন অনুপম রয়, হু ডাজেন্ট নিড এনি ইন্ট্রোডাকশন আই বিলিভ। অনুপম রয় যে গানটি দিয়ে বিশেষ পরিচিতি লাভ করেছে সে গানটি হচ্ছে আমাকে আমার মতো থাকতে দাও। এছাড়াও অন্য অনেক গান রয়েছে জনপ্রিয় যা আমাদেরকে অনুপ্রাণিত করেছে, বাংলা গানের দিকে আমরা ঝুঁকে গিয়েছি। আমাদের অনেক অনেক প্রত্যাশা অনুপম রয় এবং স্বপ্নীল সজীবকে নিয়ে আমাদের দুই বাংলার গান অনুষ্ঠানে। অনুপম রয় 2016 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে পিকু একটি হিন্দি ফিল্মের জন্য বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন এবং রিসেন্টলি মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে একটি গান
যেটা তুমি যাকে ভালোবাসো থেকে তিনটিও প্রাইজ পেয়েছেন, বেস্ট মিউজিক ডিরেক্টর, বেস্ট লিরিসিস্ট এবং সং অফ দ্য ইয়ার তুমি যাকে ভালোবাসো। আশা করি অনুপম রায় এবং স্বপ্নিল সজীব আমাদেরকে একটি সুন্দর মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা পরিবেশন করবেন। আপনারা সকলে আমন্ত্রিত, সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, সবাই আসবেন, দেখা হবে 29th of July সায়েন্স থিয়েটার। আচ্ছা, আমাদের টিকিটিং পার্টনার হচ্ছে টিকিট 360 এবং টিকিট 360 যে কোনো সাকিব ভাই, উনি অ্যাপোলজিস শুনে থাকতে পারেনি আমাদের সাথে। আমাকে আমার মতো থাকতে দাও আসলেই, এটা এমন একটা ক্যাটাগরিতে তারা নিজেদের মতো করে থেকেই গানগুলো উপভোগ করতে পারবে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর ব্যাপক ফ্যান গোল্ড সব ক্রাউডের মাঝে, সামনে দিয়েও আওয়াজ, পেছন দিয়েও আওয়াজ, গানের আওয়াজ, উল্লাস পুরোটুকু। তাই তুমি যাকে ভালোবাসো তার মানে এমন একটা জায়গায় অনুপম রায়কে ভালোবাসার সাথে সাথে প্রিয়জনকে পাশে বসে হাত ধরে গান উপভোগ করার একটুকু প্রাইভেসি তারা পাবেন। আর বাড়িয়ে দাও তোমার হাত, অবশ্যই অনুপম রায় স্টেজে, আপনি সামনে হাত বাড়িয়ে দিন, পেয়ে যাবেন অনুপম রায়কে। তো অল্প কিছু কথা প্রোগ্রাম নিয়ে, আমাদের ভেনু সায়েন্স থিয়েটার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, ওখানে ফ্রি পার্কিং এর ব্যবস্থা আছে, কোয়ালিটি সাউন্ড সিস্টেম উইল বি প্রোভাইডেড উইথ গুড লাইটস অ্যান্ড ভিজুয়ালস, দ্য সিটিং ক্যাপাসিটি উই মেড ইট 825 সিটিং ক্যাপাসিটি, সো যাতে ইট নট কোন বি টু কনজাস্টেড, it will be 100% family and alcohol free event, we are committed to that.